আসলে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সারাদিন ভাই বলেছেন যে এমন একজন ক্রিয়ান্ত প্রাণ একজন মানুষ উনাকে হয়তো অনেক সময় অনেক কিছু বলতেও হয় না, উনার নিজের ইচ্ছায় অনেক সময় অনেক কিছু করেন এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন, উনি যে আপনারা যখনই আমরা বিজয় হয়েছে সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি এবং উনি যে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন এবং পাশে ওনার পাশে মানে মানে আরও হয়তো কেউ ছিলেন ওনাদের সাথে শেয়ার করছিলেন মানে জয়ী হয়ে গেছে জিতে গেছি এরকম একটি ওনার যে অভিপ্রকাশটি এটা আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু তাদের পাশে আছে। আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এইজ লেভেলে যে চ্যাম্পিয়ন হয়েছিল সাফে, তাদেরকে কিন্তু মাননীয় এই করোনার মধ্যেও কিন্তু ডেকে উনি সংবর্ধনা দিয়েছেন এবং আর্থিকভাবে পুরস্কৃত করেছেন। আমরা বিশ্বাস করি যে উনি যেভাবে একটার পর একটা খবর নিচ্ছেন, আমরা বাসে থাকা অবস্থা উনি কয়েকবার আমাকে মেসেজের উত্তর দিয়েছেন, তার মানে ওনার কারণ এখন কিন্তু আমেরিকাতে ভোরবেলা ভোর যখন আমরা আসছিলাম তখন কিন্তু একেবারে ভোর, এই ভোরের সময়ও তিনি কিন্তু বারবার মেসেজ উত্তর দিচ্ছেন, তার মানে ওনারও যে উচ্চাশা আছে এবং এটা নিয়ে যে আমাদের মেয়েরা যা দেখিয়েছে এটি আসলে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলাম, এরকম একটি জয় আমাদের প্রয়োজন, কারণ একটি ফুটবলের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য একটা জয় খুব প্রয়োজন ছিল, এরকম একটি জয় তো এটি আমাদের উপহার দিয়েছেন। আমরা অবশ্যই তাদের জন্য আরও অনেক বড় কিছু পুরস্কার এবং অনেক কিছু দেওয়ার আমরা অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো যদি দেশে থাকতেন এটা চেহারাটা আরও অন্যরকম হতে পারত, তবে আমরা অবশ্যই এটাই তাদেরকে আমরা আরও ভালোভাবে পুরস্কৃত করব এবার মাননীয় প্রধানমন্ত্রী আসলে ওনার সাথে কথা বলে, যেহেতু আমি সরকারের একজন অংশ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধান এই কারণে ওনার সাথে কথা বলে আমরা পরবর্তীতে আমরা তাদের জন্য অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং একাডেমি তৈরি করা এরকম একটি প্রস্তাবনা নিয়ে প্রায় 450 কোটি টাকার একটি প্রস্তাবনা আমাদের মন্ত্রণালয়ে ইতিমধ্যে জমা পড়েছে। ডিপিপি এটি ডিপিপি প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা জানেন যে ডিপিপি করতে হলে অনেকগুলো স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতে হয়, সভা করতে হয়, আপনাদের সাথে আমরা বসেছিলাম, এরকম আমরা এই এই এক প্রশিক্ষণ কার্যক্রমের সাথে 4টি একাডেমি থাকবে আমাদের বাংলাদেশের 4টি জেলাতে আমরা চেষ্টা করছি, কয়েকটি জেলা আমরা পরিদর্শনও করেছি, তো সেখান থেকে যেটি সবচেয়ে ভালো লেগেছে আমাদের সেরকম 4টি জেলাকে আমরা একাডেমি তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমি মনে করি এই যে বিজয়ের পরে এই উৎসবের পরে এখন পরবর্তী এই টাকা ডিপিপি যখন আমরা জমা দেব পরিকল্পনা মন্ত্রণালয়ে আমার মনে কোথাও আর বাধা থাকবে না, সব জায়গায় আমার মনে হয় যে এটি মানে অনুমোদনের ক্ষেত্রে একদম খুব সহজে আমরা অনুমোদন পেতে পারবো, কারণ এত বড় একটি বিজয় হয়েছে, সবাই উৎসবে ভাসছে, এই সময় আমরা আশা করি যে এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এই ডিপিপিটি এই 450 কোটি টাকার যে প্রজেক্টটি দেওয়া হয়েছে সেটি অনুমোদন করে দেওয়ার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং ইনশাল্লাহ আমরা এটা করার উদ্যোগ আমরা নিচ্ছি এবং সেভাবেই আমাদের কাজ চলছে ইনশাল্লাহ।